হাতিরঝিল। প্রাকৃতিক সৌন্দর্য আর দৃষ্টিনন্দন রাস্তাঘাট ও অবকাঠামোর কারণে রাজধানীর সবচেয়ে আকর্ষণীয় এক বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে এটি। এ কারণেই দিনভর ব্যস্ততা আর ক্লান্তি শেষে কিছুটা প্রাণের ছোঁয়া পেতে রাজধানীর বিভিন্ন এলাকার মানুষ প্রতিদিন ছুটে আসেন এখানে। কিন্তু দীর্ঘদিন ধরেই হাতিরঝিল এলাকায় বখাটেদের উপদ্রব ও নানা অসামাজিক কার্যকলাপের কারণে ভ্রমণ পিপাসু নগরবাসী অতিষ্ঠ হয়ে উঠছিলেন। উৎপাত বন্ধ করে একটি সুন্দর পরিবেশ ফিরিয়ে আনতে গত 26 জানুয়ারি থেকে অভিযানে নামে পুলিশ। সেই ধারাবাহিকতায় বুধবার বিকেলেও হাতিরঝিলে অভিযান চালানো হয়। এ সময় প্রায় 40 জনকে আটক করা হয়। এ পর্যন্ত প্রায় 400 জনকে আটক করা হলেও অভিযোগের সত্যতা না মেলায় বেশিরভাগ কিশোর যুবককে অভিভাবকের কাছে ফিরিয়ে দেওয়ার কথা জানান হাতিরঝিল থানার ওসি। এদের অপরাধটা হলো এরা দলবদ্ধভাবে হাতিরঝিলে ঘুরে যারা বসে গল্প করতেছে বা ঘুরতেছে এই অবস্থায় তারা ইফটিজিং করে, বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি করে, গায়ে পরে ঝগড়া করে। এই সমস্ত পরিস্থিতি থেকে হাতিরঝিলবাসী বা হাতিরঝিলের বেড়াতে আসা লোকজনদের রক্ষা করার জন্য আমরা এই অভিযানগুলো পরিচালনা করছি। তবে আটক হওয়া কিশোরদের কেউ কেউ দাবি করেন কাউকে উৎপাত করতে নয়, ঘুরে বেড়ানোই তাদের উদ্দেশ্য ছিল। 5টা অফিস শেষ হয়েছে, আমি 6টার দিকে আইছিলাম, এদিকে হাঁটতে হ্যার লগে দেখা হয়েছিল, হাঁটতে বেড়াইছি, পরে ধরে নিয়ে আসছে। আমরা তেজগাঁও ট্রাক স্ট্যান্ডে কাজ করি, আমি ডেন্টিংয়ের কাজ করি। আমরা হাতিরঝিল আসছি দুই ভাই ঘুরতে, ওইখান থেকে আমাদের বসা থেকে গাটলা থেকে ধরে নিয়ে আসছে। কী জন্য আনছে কিছুই বলেনি। এখন তো করোনা সিজন, স্কুল কলেজ সব কিছু বন্ধ, আমাদের কোনো অপরাধমূলক কোনো কাজ নেই, তো বাসায় ঢুকবো, তার মূর্তিগুলোর সামনে থেকে আমাদেরকে ধরে নিয়ে আসছে। মূলত আমার ভাই গ্রাম থেকে আসছে, তো অনেক শখ হাতিরঝিল দেখবে, তো ওরে নিয়ে বিকালবেলা বের হয়েছিলাম, সন্ধ্যার টাইম মাগরিবে আজান দিছে, বাসায় চলে যাচ্ছিলাম, এমন টাইম এখান দিয়ে যাচ্ছিলাম, স্যার আমাকে ডাক দিল, ডাক দিয়ে এখানে বসায় দিল, এর বাইরে কিছু না। এদিকে অসংলগ্ন আচরণ ও গাড়িতে মদ জাতীয় তরল পদার্থ পাওয়ায় আটক করা হয় একজনকে। পুলিশ বলছে হাতিরঝিল এলাকায় ঘুরতে এসে কেউ যেন যৌন হয়রানির শিকার কিংবা বিব্রতকর পরিস্থিতিতে না পড়েন সে লক্ষ্যেই অভিযান চালানো হচ্ছে। তার অসংলগ্ন আচরণ এবং আপত্তিজনক অবস্থা এটা আমাদের কাছে মনে হচ্ছে। এখানে কোনো ধরনের বখাটে থাকবে না, কোনো ধরনের উটকো বাজে চলবে না, কোনো ধরনের বেলাল্লাপনা চলবে না, গাড়িতে বসে উল্টাপাল্টা কাজ কিছু চলবে না, আমরা অবশ্যই এই ব্যাপারে কনসাস থাকব। বখাটে বিরোধী এই অভিযান অব্যাহত থাকবে বলে জানায় সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।